সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। হোলি আর্টিজান হামলা মামলার 7 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন আসামি বড় মিজান। রায় সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষ বলেছে, রায়ের কপি পাওয়ার পর বড় মিজানের খালাসের ব্যাপারে আপিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হামলায় নিহত পুলিশের এসি রবিউলের পরিবার রায় সন্তোষ জানিয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামি পক্ষ। নাফিস ইফতেকারের রিপোর্ট। রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে 2016 সালের 1 জুলাই রাতে হামলা চালায় 5 জঙ্গি। তারা অস্ত্রের মুখে জিম্মি করে বিদেশি নাগরিক সহ 22 জনকে হত্যা করে। অভিযানে 2 পুলিশ কর্মকর্তাও নিহত হন। উদ্ধার করা হয় 32 জনকে। 2.5 বছর তদন্তের পর গত বছরের 23 জুলাই হোলি আর্টিজান হামলা মামলার চার্জশিট দেয় পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট সিটিটিসি। 21 আসামির মধ্যে পুলিশের অভিযানে নিহত প্রধান 13 আসামিকে বাদ দিয়ে 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় তারা। সাজাপ্রাপ্তরা মূলত হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং অর্থায়নে জড়িত। রায়ে ফাঁসির সাজা পাওয়া 7 আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাশেদ ওরফে র্যাশ, রফিকুল ইসলাম রিগান, হাদিসুর রহমান সাগর, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, শরীফুল ইসলাম খালেদ এবং মামুনুর রশিদ। খালাস পেয়েছেন মিজান ওরফে বড় মিজান। এবং এই মামলায় মোট 8 জন আসামি এবং 6 জন আসামি আদালতে দোষ স্বীকার করেছে এবং তারা বিভিন্নভাবে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। তারা পরিকল্পনা করেছে, তারা অস্ত্র সরবরাহ করেছে, বিস্ফোরক সরবরাহ করেছে, অর্থ যোগান দিয়েছে। আমরা এই মামলাটা সাক্ষ্য গ্রহণ নিয়ে আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আজকে সেই রায়ের দিন ছিল। আজকে রায়ে এই মোট 8 জন আসামির মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 1 জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। যাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে তার ব্যাপারে বলতে চাই যে আমরা রায়টা পূর্ণাঙ্গ রায় পড়ে যদি আমরা মনে করি যে এটা কোনো আপিল করা যেতে পারে তাহলে আমরা সেটা আপিল করবো। 2018 নভেম্বরে এই মামলার বিচার শুরু করে সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। মামলার 52তম কার্যদিবসে এ রায় হল। নাফিস ইফতেখার, চ্যানেল আই। হলি আর্টিজান হামলা মামলায় রায়ের পর দুপক্ষের আইনজীবী হামলার নিহতদের স্বজনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন পরাগ আজিম, সরাসরি তার কাছে যাচ্ছি। পরাগ, হলি আর্টিজান মামলার রায় ঘোষণার পর আদালত এলাকার কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ নুসরাত। আপনি জানেন যে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান এই আলোচিত মামলাটির রায় দিতে 12:05 আদালতের এজলাসে হাজির হন এবং সংক্ষিপ্ত রায় তিনি দিয়েছেন। 15 মিনিটের রায়ে তিনি কিছু পর্যবেক্ষণও দিয়েছেন। পর্যবেক্ষণ দেওয়া শেষে তিনি রায় ঘোষণা করেছেন। আপনি ইতিমধ্যেই সেটি জানেন যে 7 জনের মৃত্যুদণ্ড এবং 1 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। তো আদালতের রায়ের পর আমরা রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীর সাথে কথা বলেছি। রাষ্ট্রপক্ষ যেমনটি বলছিলেন যে তারা এই রায়ে সন্তুষ্ট, 1 জন খালাস পেয়েছেন, তার বিষয়ে আদালতের এই রায়ের বিষয়ে তারা পর্যালোচনা করবেন, করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আর আসামি পক্ষের আইনজীবীর সাথেও আমরা কথা বলেছি, তারা বলেছেন তারা এই রায়ে সন্তুষ্ট নন, তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এছাড়া আমরা নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের ছোট ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন তিনিও এই রায়ে সন্তুষ্ট এবং তিনি চান এই রায়টি দ্রুত কার্যকর করা হোক। এছাড়া আদালতে কয়েকজন বিদেশি নাগরিকও উপস্থিত ছিলেন এবং রায়ের পর আমরা দেখেছি কয়েকজন কান্নায় ভেঙে পড়েছেন, যদিও তারা মিডিয়ার সাথে কোনো কথা বলতে রাজি হননি। আর আদালতের এজলাসের ভিতরে হইচই করার চেষ্টা করেছিল, পরে পুলিশ তাদেরকে বিশেষ পাহারায় তারা আদালত প্রাঙ্গণ থেকে তারা প্রিজন ভ্যানে করে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সময়ও তারা কিছুটা হইচই করার চেষ্টা করেছিলেন। তো পরবর্তীতে পুলিশ তাদেরকে নিবৃত্ত করে এবং কড়া পাহারায় আসলে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয় এবং আদালতের পরবর্তীতে আদালত প্রাঙ্গণে মূলত এখানে অনেক ধরনের পর্যবেক্ষক ছিল, সাংবাদিকরা ছিলেন, বিভিন্ন সংস্থার এজেন্সির লোকেরা ছিলেন, সবাই আসলে আদালতের এই এই যে আলোচিত মামলাটি পর্যবেক্ষণ করেছেন এবং আদালতে যে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল কোন ধরনের আশঙ্কা আসলে তারা উড়িয়ে দিয়েছিলেন আগেই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং যথারীতি আদালতে শুরু থেকেই নিরাপত্তা ব্যবস্থা বহাল ছিল, কয়েক স্তরের নিরাপত্তা, এবং সেটি
আদালতের রায়ের পরেও প্রায় ঘন্টাখানিক সে নিরাপত্তা ব্যবস্থা বহাল ছিল। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের খুব একটা উপস্থিতি নেই, আদালতে আইনজীবীরা রয়েছেন এবং সাধারণ যে কার্যক্রম সেটি এই মুহূর্তে চলছে এবং তাদের যে আত্মীয় স্বজনরা এসেছিলেন তারাও অনেকেই চলে গিয়েছেন। মিডিয়ার সামনে তারা নিহতদের আত্মীয় স্বজনরা তেমন কথা বলেননি। তো এই ছিল আসলে আমার কাছে আদালত এলাকার সর্বশেষ। ধন্যবাদ পরাগ আপনাকে। হলি আর্টিজান সন্ত্রাসী হামলার বিচার অন্যান্য দেশের জন্য দৃষ্টান্ত তৈরি করেছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আসন্ন জলবায়ু অধিবেশন COP25-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন, এবারে অধিবেশনে বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে বেশ কিছু প্রস্তাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরে বাংলাদেশের সেনাপ্রধানের মিয়ানমার সফর রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক পদক্ষেপ বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। পৃথিবীর খুব কম দেশে এই ধরনের বিচার হয়, অধিকাংশ দেশে সাথে সাথে মেরে ফেলে। আমরা দেখি আমেরিকাতে যারা ওই সন্ত্রাসী সাথে সাথে মেরে ফেলে, ইউরোপও দেখেছি সাথে সাথে মেরে ফেলে ওই ঘটনাতে। আমরা ঘটনাস্থলে কিছু তাদের মেরেছি আর বাকিগুলোরে বিচারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে আমরা কিন্তু বিচার দিচ্ছি। সো দিস ইজ এ মডেল ফর আদার কান্ট্রি, যে এইখানে আইনের শাসন আছে। হলি আর্টিজান হামলা মামলার রায় নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম, প্রধান সংবাদ হিসেবে প্রচার করেছে অনেকেই। রায় নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ নিয়ে জানাচ্ছেন ইলিয়াস কমল। হলি আর্টিজান হামলার মামলার রায়ের সংবাদ গুরুত্বের সাথে প্রচার ও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড এর অনলাইনের প্রথম পাতায় শীর্ষ শিরোনাম করেছে 2016 হামলার জন্য জঙ্গিদের মৃত্যুদণ্ড। বিবিসি বাংলাও অনলাইনে শিরোনাম করেছে হোলি আর্টিজান হামলা, 7 জঙ্গির মৃত্যুদণ্ড, জামিনে পলাতক জঙ্গিরা কতটা ঝুঁকি তৈরি করেছে শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা। একই সাথে 2016 সালে হোলি আর্টিজানে হামলার রাতে কী ঘটেছিল নিয়েও বিস্তারিত রিপোর্ট করেছে তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা শিরোনাম করেছে হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা, ঢাকার আদালতে 7 আসামির মৃত্যুদণ্ড। ভারতীয় বাংলা পত্রিকা আনন্দবাজারও গুলশান হামলার রায় নিয়ে খবর প্রকাশ করেছে। ইলিয়াস কমল, চ্যানেল আই। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এমপি লিটন হত্যা মামলার রায় দেবে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করেছে রাষ্ট্রপক্ষ। গাইবান্ধা থেকে এনামুল কবির উপমের রিপোর্ট। 2016 সালের শেষ সন্ধ্যায় বাসায় ঢুকে সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহত এমপি লিটনের বোন কাকলির দায়ের করা মামলা তদন্ত শেষে সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টি নেতা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডক্টর কাদের খান ও তার ব্যক্তিগত কর্মচারীদের অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। পাশের জেলা শহর বগুড়ায় নিজের প্রাইভেট ক্লিনিক থেকে গ্রেপ্তার করা হয় কাদের খানকে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার বাদী নিহত এমপি লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি, বোন ফাহমিদা কাকুলি এবং তদন্তকারী কর্মকর্তাসহ 59 জন আদালতে সাক্ষ্য দেন। গত বছরের গোড়ার দিকে ওই মামলার বিচার শুরু করে আদালত। আসামিপক্ষের কৌশলীরা মনে করেন তারা সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। এই রায় ইনশাআল্লাহ আমরা আশা করি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, এটা আমরা রাষ্ট্রপক্ষ থেকে আশা করি ইনশাআল্লাহ। আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি দাবি আসামি পক্ষের আইনজীবীদের। তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণাদি নাই এবং তিনি ওই ঘটনার সময় ইন্ডিয়াতে ছিলেন এবং এই কাগজপত্রগুলো সমস্ত যা করেছে সম্পূর্ণই জাল এবং ভিত্তিহীন। সে কারণে আমি আশাবাদী যে ন্যায় বিচারের স্বার্থে মাননীয় আদালত আসামি খালাস দিবেন। লিটন হত্যায় ব্যবহার হওয়া 3 অস্ত্রের মধ্যে একটি থানায় এসে নিজেই জমা দেন প্রধান অভিযুক্ত জাতীয় পার্টি নেতা সাবেক এমপি কাদের খান। 6 রাউন্ড গুলিসহ আরেকটি অস্ত্র তার বাসার উঠান খুঁড়ে জব্দ করে পুলিশ। তবে অন্য অস্ত্রটির হদিস এখনও পাওয়া যায়নি। কাদের খানকে অস্ত্র আইনের মামলায় আগেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালত। গাইবান্ধা থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। নির্মাণ সামগ্রী উন্মুক্ত রেখে বায়ু দূষণের দায়ে মেট্রো রেলে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত অংশে নির্মাণকারী প্রতিষ্ঠান সিপি ফাইভকে 1,00,000 টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ নিয়ে জানতে জাহিদুজ্জামানের কাছে যাচ্ছি, তিনি বনানীতে আছেন। জাহিদ,
পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়ে আমাদের বলবেন। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঢাকা শহর বায়ু দূষণের অন্যতম শীর্ষ শহরে পরিণত হয়েছে এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয় যে এই দূষণের অন্যতম কারণ হচ্ছে আশপাশের ইটভাটাগুলো। কিন্তু তা ছাপিয়ে বর্তমান সময়ে যে নির্মাণ কাজ চলছে বড় বড় মেগা প্রকল্পের, যেমন মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং ম্যাস ট্রানজিট বাস ওয়ে, এসব নির্মাণ কাজের যেসব উপকরণ উন্মুক্তভাবে রাখা হয় তার কারণে মারাত্মক বায়ু দূষণ ঘটছে। এই পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে পরিবেশ মন্ত্রণালয় সভা করে তারা পরিবেশ অধিদপ্তরকে অভিযান জোরদার করতে বলেছে। তেমনই অভিযান আজকে কয়েকটি দল পরিবেশ অধিদপ্তরের বের হয়েছে। তারা সকালে আগারগাঁও থেকে কাউরান বাজার পর্যন্ত মেট্রো রেলের যে নির্মাণ কাজ চলছে কন্ট্রাক্ট প্যাকেজ 5, সেই অংশে তারা একই অবস্থা দেখতে পায়। এবং পরিবেশ অধিদপ্তর ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ আমাকে জানিয়েছেন যে তারা ইতিপূর্বেই ওই স্থানে গিয়েও কয়েক দফা তারা তাদেরকে সতর্ক করেছেন যে এভাবে উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী রেখে যেন বায়ু দূষণ না করা হয় এবং এটা বিল্ডিং কোড এবং পরিবেশ আইন অনুযায়ী অবৈধ। তারপরেও আজকে যারা তখন এই পরিস্থিতি দেখেছেন তখন তারা ওই প্রতিষ্ঠানকে 1,00,000 টাকা জরিমানা করেছে। এবং দর্শক, আমি এখন আছি যে বনানীতে, যেখানে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজ চলছে। আমি যদি আপনাদের একটু দেখাই যে এখানেও নির্মাণ সামগ্রী ঠিক কীভাবে একেবারে উন্মুক্ত রেখে নির্মাণ কাজ করা হচ্ছে। এই প্রতিষ্ঠানকেও পরিবেশ অধিদপ্তরের আরেকটি দল 2,00,000 টাকা জরিমানা করেছে এবং পরিবেশ অধিদপ্তর আরও একটি দল অভিযান চালাচ্ছে কাউলা পার হয়ে, যেখানে ম্যাস ট্রানজিট রুট হচ্ছে, যেটা ঢাকা থেকে গাজীপুর অঞ্চলে কাজ হবে দ্রুত গতির বাস সার্ভিস, সেখানেও তারা অভিযান চালাচ্ছে। আমি অভিযান সম্পর্কে এখন যিনি অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাজী মাকসুদুল হাসান তার সাথে কথা বলবো, কি পরিস্থিতিতে তারা এই জরিমানা করেছে এবং কি দেখতে পেয়েছে আমি মাকসুদুল হাসানের কাছে জানতে। মাকসুদুল ইসলাম জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখানে এসেছি, আমরা এখানে আসার পরে আমরা এখানে শ্রমিকদের সাথে কথা বললাম, কথা বলার পরে আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কাজের কি অবস্থা। তো তারা কাজ করতেছিল, আমরা এখানে যেভাবে কাজ পরিচালিত হওয়ার কথা নির্দেশনা অনুসারে সেভাবে কাজ তারা পরিচালিত করছে না। বিশেষ করে প্রকল্প এরিয়ায় যদি কেউ কাজ পরিচালনা করে তাহলে তার চারপাশে, বিশেষ করে দুই পাশে অবশ্যই কর্তন করা থাকবে যাতে পার্টিকেল ম্যাটারগুলো বাইরে না যায় এবং যে সমস্ত আবর্জনা বা উদ্বৃত্ত ধুলিকণা বা বালুকণা সৃষ্টি হবে সেগুলো তাদের ঢেকে রাখার কথা এবং শ্রমিকদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা বা টয়লেটে নিশ্চিত করার বিষয় রয়েছে, সেগুলো এখানে ঘাটতি রয়েছে। সুতরাং আমরা তাদেরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010-এর 6 গ অনুসারে তাদেরকে অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অভিযোগ স্বীকার করেছেন এবং আমরা পরবর্তীতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010-15-1 টেবিলের 6 অনুসারে 2,00,000 টাকা অর্থদণ্ড ঘোষণা করেছি। মাকসুদুল ইসলাম, আপনি আমাদেরকে বলেন যে কি পরিমাণ দূষণের মাত্রা থাকার কথা আর আপনারা কি মাত্রায় পেয়েছেন? জি, আমরা গত 24/11/2019 আমরা বনানী মোড়ে আমরা পার্টিকেল মেজার্স পরিমাপ করেছি। আপনার নৌ সদর দপ্তর বনানী ঢাকায় এখানে 425 SPM পাওয়া গিয়েছে, আমাদের অনুমোদিত মাত্রা হচ্ছে 200। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে পরিবেশ অধিদপ্তর এই দূষণের যে মাত্রা পরীক্ষা করছে তা বিভিন্ন জায়গায় 200 PPM থাকার কথা, তার থেকে অনেক বেশি মাত্রায় পেয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে ডাবলেরও বেশি পেয়েছে। এই অবস্থায় বায়ু দূষণ এইসব কারণে সৃষ্টি হচ্ছে, তারা এই অভিযানগুলো নিয়মিত পরিচালনা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। হলি আর্টিজান মামলার রায়ে সন্তোষ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি প্রতিক্রিয়া জানান, ডিউ প্রসেস ফলো করে, আইনি সকল ফর্মালিটি ফলো করে এই বিচার সম্পন্ন করা হয়। আর এটা এক বছরের মধ্যে আপনাদেরকে আমি কিছু উদাহরণ দেব। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, 15 আগস্ট 1975 বঙ্গবন্ধু এবং তার পরিবারের 17 জন সদস্যকে হত্যা করার পর 26 বছর অপেক্ষা করতে হয়েছে, 21 বছর অপেক্ষা করতে হয়েছে একটা FIR দেওয়ার জন্য।
34 বছর অপেক্ষা করতে হয়েছে মামলাটা শেষ করতে। আর আজকে এই সব ঘটনা, আমরা এই সব নেককার্যজনক হত্যাকাণ্ড, তার বিচার যতটুকু দ্রুত সম্ভব এবং আইনি সকল ফর্মালিটিস আপনার সম্পন্ন করে সেইগুলি সম্পন্ন মামলা শেষ করা হয়েছে। যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দ্রুত হলি আর্টিজান জঙ্গি মামলার রায়ের মাধ্যমে বোঝা যায় সরকার জঙ্গি দমনে কতটা আন্তরিক। বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশে যুবলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের নতুন চ্যালেঞ্জ দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান। তিনি বলেন, 4 ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মদিন উদযাপন করা হবে। হোলি আর্টিজানের জঙ্গি হামলার রায় হলো, এই রায় আপনারা দেখলেন কত দ্রুত মাত্র 3 বছরের মধ্যে সম্পন্ন করা হলো। এতে বোঝা যায় আমাদের সরকার কতখানি সিরিয়াস এবং সিনসিয়ার জঙ্গিবাদ দমনের ব্যাপারে। ক্লাসে ফিরতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুশাদ পরিদীপ। 2017 সালের 12 জুলাই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। একই বছরের 19 জুলাই তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করলে 25 আগস্ট হাইকোর্ট বাধ্যতামূলক ছুটির বিষয়টি অবৈধ ঘোষণা করেন। তারপরও ক্লাসে ফিরতে পারেননি তিনি। ক্লাসে ফেরার দাবি জানিয়ে প্লাকার্ড নিয়ে ডক্টর রুশাদ পরিদীপ বিভাগের চেয়ারম্যানের অফিসের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি জানিয়েছেন, ক্লাসে ফিরতে না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। হ্যাঁ, 2017-এর 12 জুলাই সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং সেই চিঠিতে আমাকে কোনো কারণ দেখানো হয়নি, শুধু একটাই কথা, 1-2 লাইনের একটা চিঠি ছিল। সেই চিঠিতে বলা হয়েছে যে বিভাগের কিছু শিক্ষক শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো, কিন্তু অভিযোগটি কী ছিল সেখানে একেবারেই লেখা ছিল না। 21 পদকপ্রাপ্ত কবি, স্থপতি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি রবিউল হোসেনের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এর আগে বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন লেখক, সাহিত্যিক সহ বিশিষ্টজনেরা। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য রবিউল হোসেনের মরদেহ স্থপতি ইনস্টিটিউট এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে নেওয়া হবে। পরে রবিউল হোসেনকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এই গুণীর স্মরণে চ্যানেল আইয়ে শোক বই খোলা হয়েছে। নিটল টাটা কৃষি সংবাদ। রংপুরের মাঠে মাঠে ধান কাটা উৎসব চলছে। নতুন ধান ঘরে ওঠার সাথে সাথে নবান্ন উৎসবেরও আয়োজন শুরু হয়েছে কৃষকের ঘরে ঘরে। ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে চিন্তিত কৃষক। রংপুর থেকে মেরিনা লাভলি রিপোর্ট। রংপুরের বিভিন্ন অঞ্চলের মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ। 3 মাসের পরিশ্রমের পর সোনাফলা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। কৃষকের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ধান কাটার উৎসবে মেতে উঠেছেন। নতুন ধানের পিঠা পুলি পায়েস বানিয়ে গ্রামে গ্রামে চলছে নবান্ন উৎসব। বিশেষজ্ঞরা জানান, ফসল চাষ সহজতর করতে ইতোমধ্যে কৃষিতে এসেছে আধুনিক যান্ত্রিকীকরণের ছোঁয়া। ফসলের বর্তমান অবস্থায় আমাদের এবং রোপামন ধানের সার্বিক অনুকূল পরিবেশ বিরাজ করায় এবার আমরা একটা কাঙ্ক্ষিত ফলন পেতে যাচ্ছি। যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান লাগানো থেকে কর্তন পর্যন্ত কাজটি করতে পারি এবং পাশাপাশি আমরা স্বল্পমেয়াদ উচ্চ ফলনশীল আমন ধান আবাদে উদ্বুদ্ধ করছি, যাতে করে একটি লাভজনক শস্য বিন্যাসে তারা যেতে পারে। কৃষি সম্প্রসারণের দেয়া তথ্য, রংপুরে এবার রোপা আমন আবাদ হয়েছে 6,08,852 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 18,08,647 মেট্রিক টন।
তবে মাঠের ফসল ভালো হলেও কৃষকের হাসি মিলিয়ে গেছে বাজারের ন্যায্য দাম না পেয়ে। ধানের দাম মানে 500 কি 550 টাকা, এখন ধান আবাদ করতে গেলে মানে এখন স্প্রে গেছে 4টা থেকে 5টা, এখন তো পোষায় না। এখন সরকারের কাছে আমরা চাই যে খোলা মার্কেটে উনি ধান কিনুক, খোলা মার্কেটে ধান কিনুক, কোনো দেওয়ানি চলবে না, দেওয়ানি দিলে তো আমরা টাকা পাই না। সরকারিভাবে রংপুর থেকে 70,530 মেট্রিক টন ধান কেনা হবে জানায় খাদ্য বিভাগ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতের মেঘালয় পাহাড়ের পাশে লাল শাপলার হাওড়। প্রাকৃতিক এই হাওড় জুড়ে ফুটে আছে শাপলা ফুল, যেন জল রঙে আঁকা শিল্পীর ছবি, দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। সুনামগঞ্জ প্রতিনিধি এ কে মহিমের তথ্য ভিডিওতে জাহিদুজ্জামানের রিপোর্ট। সুনামগঞ্জের পর্যটন এলাকা খ্যাত তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে এই শাপলার হাওড়। নাম ভিকি বিল হাওড়। প্রায় 1,000 একরের জায়গা লাল শাপলা ফুলে ঠাসা, পানির উপরে শাপলার রং আর দূরে মেঘালয়ের পাহাড়, সব মিলে নয়নাভিরাম প্রকৃতি। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু এত সুন্দর, এত বৃহৎ এরিয়া, এত বড় এরিয়া, বড় এলাকায় এত ফুল আমি কোথাও দেখিনি। এখানে যদি যাতায়াত ব্যবস্থাটা এই অঞ্চলে একটু ভালো হয়, পর্যটকদের যাতায়াত সুগম হলে আরো পর্যটকের সম্ভাবনা দেখা দিবে। হেমন্তের শিশির ভেজা রোদ মাখা সকালে শাপলা সতেজ হয়ে ওঠে, ফুটে ওঠে পাহাড়ি রূপ। যেদিকে তাকায় শুধু শাপলা। আমি যেমন এরকম এখানে আসছি শাপলা দেখার জন্য, বাংলাদেশে যদি আরো মানুষ আসেন এখানে শাপলা দেখেন, তাহলে ওদের হয়তো ভালোই লাগবে। এখানে আসলে আমার মনে হয় যে মনটা অন্যরকম হয়ে যাবে, যে কারণ এত লাল শাপলা, এত বড় বিল। আমি আসলে সুনামগঞ্জের আরো বিভিন্ন জায়গায় লাল শাপলার বিল আছে, কিন্তু এটা সবচেয়ে বড়, এটা অত্যন্ত আকর্ষণীয়। নতুন পর্যটন স্পটগুলো নিয়ে কাজ করছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পর্যটকরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটকরা নির্বিঘ্নে তাদের আবাসন এবং তারা যেন সেখানে নির্বিঘ্নে অবস্থান করতে পারে, অর্থাৎ তাদের খাওয়া থাকা এবং যাতায়াতের যাতে সুব্যবস্থা করা যায়, সেজন্য জেলা প্রশাসন সর্বান্তকরণে কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে করে তাহিরপুর বাদাঘাট বাজারে নেমে সহজে যাওয়া যায় এই শাপলার রাজ্যে। জাহিদুজ্জামান, চ্যানেল আই। শেষ করছি চ্যানেল আই এখনকার সংবাদ আয়োজন। এরপর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ধারণকৃত দুপুরের সংবাদ। ধন্যবাদ সবাইকে।